ঢাকায় সিনেমার জড়প্র দুই তারকা শাকিবাবু একজন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা আর অন্যজন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই দীর্ঘদিন যাবত ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে আসছেন শাকিব খানকে যেমন ঢাকায় সিনেমার কিং বলা হয়ে থাকে ঠিক তেমনি অপু বিশ্বাসকেও কিন্তু ঢাকা সিনেমার কুইন বলা হয়ে থাকে ঢাকা সিনেমা প্রেমীদের মতে শাকিব অপু জুটি হচ্ছে বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং সেরা জুটি শাকিব খান চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন উনিশশো সালে আর অপু বিশ্বাস চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন দু সালে তারা দুজন সিনেমার পর্দায় যেমন জুটি বেঁধেছিলেন তেমনি বাস্তব জীবনেও বিয়ে করে সংসার শুরু করেছিলেন তারা দুজন কিন্তু তাদের সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি বিয়ের আট বছর পর তাদের বিয়ের খবর মিডিয়ায় যার কয়েক মাস পরেই অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব খান শাকিব খান নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছেন মাঝে অপু বিশ্বাস সন্তান জন্মের কারণে এবং ফিটনেস ঠিক না করার কারণে অনেকদিন সিনেমা থেকে দৌড়েছিলেন কিন্তু উপবিশেষ নিজের ফিটনেস ঠিক করে আবারও সিনেমায় ফিরে এসেছেন অপবিশেষ জানান এখন থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করবেন তিনি তারা দুজন ঢাকায় চলচ্চিত্রের দুই নক্ষত্র এখন প্রশ্ন এই দুই তারকার মধ্যে কে বেশি জনপ্রিয় কার ফেসবুক পেজে কি পরিমাণ লাইক এবং ফলোয়ার রয়েছে আমরা যখন এই ভিডিওটি বানাচ্ছিলাম তখন দেখতে পাই শাকিব খানের ফেসবুক পেজে রয়েছে সাতাশ লক্ষ নয় হাজার নয়শো তিয়াত্তরটি লাইক এবং উপবিশ্বাসের ফেসবুক পেজে রয়েছে সাতাশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো ছিয়াশি লাইক প্রিয় দর্শক বুঝতেই পারছেন এই মুহূর্তে সাকিব খানের ফেসবুক পেজের চেয়ে উপবিশ্বাসের ফেসবুক পেজে বেশি লাইক এবং ফলোয়ার রয়েছে তবে যদি আমরা জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করি তাহলে অবশ্যই উপবিশ্বাসের চেয়ে বেশি জনপ্রিয় শাকিব খান কারণ বাংলাদেশে অনেক জনপ্রিয় নায়িকা থাকলেও এই মুহূর্তে ঢাকা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিবের সমাজ জনপ্রিয় কিংবা তার কাছাকাছি জনপ্রিয়তার কেউই নেই প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত এই জুটিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিফস ইউটিউব চ্যানেলে